সালাম মানে সালাম দেয়া সুন্নত তবে উত্তর দেয়াটা ওয়াজিব এই যে সালাম দিল বলল আসসালাম বলল আল্লাহ পক্ষ থেকে শান্তি আর রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক তোমার উপরে বিশ্বাস করুন এই পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক মত পথ আছে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ কেবল একটা জিনিস দিয়ে প্রমাণ করা যায় এর নাম সালাম এর নাম কারণ আপনি খুব উচ্চ শিক্ষিত হলেন ইসলাম বুঝেন না পশ্চিমা দেশে গেলেন দেখলে কইব গুড মর্নিং মর্নিং ইভিনিং গুড এই সেই কারো বাপ দাদা মারা গেল যদি গুড মর্নিং এ কয় কি ও মেজাজ ফিফটি সিক্সে ডবল করলে যা হয় হবে না কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ওদের আছে বলেন পৃথিবীতে অনেক ধর্ম মত পথ আছে আপনাকে কি ভাষায় অভিভাদিত করবে সর্বক্ষেত্রে প্রযোজ্য সবার জন্য সমান এমন অভিবাদন ইসলাম ছাড়া আর কোথাও কোথাও বলেন আছে ইসলাম শ্রেষ্ঠ আর এই সালাম শিখিয়েছেন আল্লাহ আমাদের বাবা আদম আলী সালামকে কোথায় জানান এখন প্রশ্ন হলো এই যে সালাম সালাম এর মানে থাকে আমাদের বোঝা উচিত কেন সাক্ষাতে বলি সালাম শুধু সালাম বলি না বলি রহমত বলি বরকত কারণ যখন শব্দ বাড়াবে দশ দশ করে সবাব বেড়ে যাবে কন্যা সব আনন্দ অনেকেই জানেন বাট আমি একটা গভীর তথ্য বলতে চাই তা হলো আল্লাহ যে শিখালেন আদম আলী সালামকে সাক্ষাতে আসসালাম আলাইকুম বলো আল্লাহ তাআলার নির্দেশে নবীজি বললেন এবং এই শিক্ষাটা পৃথিবীতে দিয়ে দিলেন কেমন পর্যন্ত একজন আরেকজনের সাক্ষাতে বলবো তোমার প্রতি শান্তি তোমার প্রতি রহমত তোমার প্রতি বরকত কয়টা কথা শান্তি রহমত বরকত এবার আসেন এই যে একজন আরেকজনের শান্তি কামনা করি শান্তি শান্তি আচ্ছা যদি একজন ক্ষুধার্ত মানুষের যায় এখন শান্তি বর্ষিত হোক কি কইব কইব আমি নজরুলের মতো পাগল হয়ে গেছি এই যে শান্তি তার মানে সাক্ষাতে একজন আরেকজনকে শান্তি দিতে হবে শান্তির কথা শোনাতে হবে সাক্ষাতে একজন আরেকজনকে রহমতের কথা শোনাতে হবে সাক্ষাতে একজন আরেকজনকে বরকতের কথা বলতে হবে কিন্তু জেনে রাখা উচিত সিরিয়াল কিন্তু প্রথমে শান্তি তারপরে রহমত তারপরে তার মানে তিনটা আলাদা জিনিস সিরিয়াল হলো প্রথমে সালাম শান্তি তারপরে রহমত তারপরে তিনটার আলাদা অর্থ আছে শুনলে আটকে উঠবে সালাম সালাম মানেই হলো উভয় পক্ষ পরস্পরের নিরাপত্তা উভয় পক্ষ পরস্পরের নিরাপত্তা তার মানে তোমাকেও নিরাপত্তা দিচ্ছে আমাকেও নিরাপত্তা দাও তুমি এর নাম সালাম তার মানে শান্তি সামগ্রিক শান্তিকে বলে সালাম আর রহমত মানে কি রহমতের ব্যাখ্যা আল্লাহ তালা নিজে কোরআন আল কেরিমে সুন্দর একটি দোয়ার মাধ্যমে শিখিয়েছেন কিন্তু আমরা অনেকেই হয়তো দোয়াটা পড়ি কিন্তু খেয়াল করি না মা বাবার জন্যে যে দোয়া আল্লাহ শিখিয়েছেন মা আর বাবার জন্যে দোয়া পারেননি আপনারা সোরাতু বানী ইসরায়েন বা সোরাতুল ইসরা এ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি মানব আর দানবকে মা বাবার জন্যে বলো ওয়াকুল রব্বীর হাম হুমা কামা রবদায়ানী আবারো পড়েন রব্বীর হামা কামা রব্বায়ানী সগি রা করে বলেছেন বলো হে আমাদের রব আমাদের মা বাবার প্রতি তুমি রহম করো যেমনটা তারা বাচ্চা খালে আমাদের সাথে করেছেন আমাদের বাচ্চা আমাদের মা বাবারা আমাদের প্রতি যেভাবে রহম করেছে আল্লাহ তুমিও তাদের প্রতি রহম করো তার মানে রহমতের সংজ্ঞা পাওয়ার জন্যে নিজের বাচ্চা খালে যেতে হবে আর মিলাতে হবে মা বাবার বৃদ্ধ অবস্থার সাথে এবার আসেন আমাদের বাচ্চাকালে যদি ফিরে যায় আমরা সবাই যখন মানে এখনকার হাতে বেড়াত ছিলাম বা এক হাত ছিলাম নাকি হ্যাঁ মিলে তো এখনকার আঠারো ইঞ্চির হাতে এক হাত দেড় হাত দুই হাত এমন ছিলাম তখন কি ছিল আমাদের অবস্থা মা বাবা যা বলতো উল্টা করতাম ঠিক না ছোট বাচ্চা যাদের ছেলে মেয়ে আসে নাতি নাতনি আসে বাচ্চাদেরকে কোনো কাজের জন্য ডাকলে বাচ্চা উল্টু করে তুমি ক বাচ্চারে যায়া দান্ডা দিয়া ঠান্ডা করে যে বাচ্চা মুখের উপর কথায় কথায় জবাব দিতে পারে আরো জরায়া কি করে আদর করে বাচ্চা ছোটকালে যত উল্টামি করে পাল্টামি করে দুষ্টামি করে শাস্তি দেয় বরং দৌড়ায়া ধৈরা জরায়া ধরে চুমু খায় তার মানে রহমত মানে হলো কৃত অন্যায়ের জন্যে শাস্তি না দিয়ে পুরস্কার দেওয়া এর নাম রহমত এর নাম কালি রহমত আলী নাম রাইকেন না ভালো করে বুঝেন রহমত অর্থ হল কৃত অপরাধে শাস্তি না দিয়ে উল্টু কি দেওয়া বলেন না কি দেওয়া পুরস্কার দেওয়া কৃত পাপের জন্যে কৃত কাজের জন্যে শাস্তি না দিয়ে পুরস্কার পাওয়া এর নাম রহমত বাচ্চাকালে আমাদের প্রত্যেক বাচ্চার প্রতি এমন রহমত হয়েছে হয় নাই হ্যাঁ কোনো কোনো পাশন্ড এমন থাকতে পারে বাচ্চা চটপট দুষ্টামি করে বাচ্চারে পিটনি দেয় আমরা সবাই কই এটা পাশন্ড ওর আত্মা নাই কি বলে না বলে না তার মানে বোঝা গেল বাচ্চা বাচ্চা হওয়ার কারণে তার উল্টাপালটামি কাজে আমরা রাগ না করে তৃপ্তি অনুভব করি আদর করি আর এটাকে আল্লাহ রহমত বলে পরিচয় করিয়েছেন এবং আল্লাহ বলেছেন হে আমার রব আমার মা বাবা বাচ্চাকালে আমি অন্যায় করেছি মা বাবার কথা শুনি নাই দৌড়ে গেছি পড়তে বসি নাই বই ছিঁড়ে ফেলাইছি কত বই ছিঁড়ছি আমরা পিতনি দিছে বইয়ের উপরে যত দাগ দিছেন নিজের গায়ে তত বেতের বাড়ি দিছে বাচ্চারা যে রহম করে না আল্লাহ বলেছেন ওর গায়ে ওর আত্মায় রহম নাই নবীজিও বলেছেন বাচ্চাকে যে রহম করতে পারে না ও আসলেই রহম দিল না কন্যা না তাই বাচ্চাকে আদর করি সবাই আল্লাহ তালা বলেন মা বাবার জন্য দোয়া করো হে আমার রব আমার মা বাবা আমার বাচ্চা কালে আমার পাল্টামি দুষ্টামি আমার অন্যায় শাস্তি না দিয়ে পুরস্কার দিয়েছে আমার মা বাবা বৃদ্ধ হয়েছে যদি পাপের কাজ করেও থাকে শাস্তি না দিয়ে পুরস্কার দাও এর অর্থ রব্বের হামহুমা তামারব্বায়ানি সগীরা তার মানে এর নাম রহমত রহমত মানেই হলো আমি যা করেছি শাস্তি দিবা না বরং উল্টা পুরস্কার দিবা তাই সালামের পরে আসে রহমত তিন নাম্বার হলো বরকত তিন নাম্বার হলো বরকত সহজ ভাষায় বরকত মানে হলো মিনিমাম জিনিস ম্যাক্সিমাম রিজাল্ট মিনিমাম জিনিসে ম্যাক্সিমাম রিজাল্ট এর নাম বরকত এর নাম আর লম্বা নাই বা গেলাম তো সালাম রহমত আর বরকত তিনটা একই সূত্রে গাতা তবে প্রথম সালাম তারপরে রহমত তারপরে আমরা প্রত্যেকে সাক্ষাতে একজন আরেকজনকে দেই রাখা উচিত ইসলাম সালাম দিয়ে বসে থাকে নাই সালাম দিয়ে বিশ্বনবী সাল শিখিয়েছেন তুমি যারে সালাম দিলা যারে শান্তির কথা শুনাইলা রাহমতার বরকতের কথা শুনাইলা তোমার পকেটের টাকায়ও তার অংশ আছে এটা আসল সালাম এটা হলো নাকি এখন নবিল্লাহ বলবেন মুখে সালাম দিতে খুব আলহামদুলিল্লাহ কিন্তু পকেটে হাত দিয়া দিতে তো হুজুর নাকি বলবেন নাকি বরং যে ইসলাম সালাম দেওয়া শিখিয়েছে ও ইসলাম শিখিয়েছে আপনারা আমার কষ্টের উপার্জন হা যা উদ্বৃত্ত আপনারা আমার ব্যবহারের বাহিরে যা উদ্বৃত্ত তার বছরে কেবল আড়াই পার্সেন্ট অসহায় দরিদ্র মিসকিন আটটা নির্ধারিত খাতে সৌরাত উত্তবা নয় নাম্বার সোরার ষাট নাম্বার আয়াতে আটটা নির্ধারিত খাতে দিয়ে দেয়া এর নাম জাকাত এর নাম তার মানে ইসলাম কেবল মুখে শান্তির কথা বলে নাই পেট ভর্তি করে পকেট ভর্তি করার জন্যেও শান্তির শান্তির নিশ্চিত ব্যবস্থা